রুই এটা কত করে কেজি? 240-250। একটাতে কত কেজি হইতে পারে আনুমানিক? একটাতে আনুমানিক কত কেজি হইতে পারে? 3 কেজির উপরে। মাগুর, মাগুর এগুলো কত করে? 400 কেজি। 1 কেজিতে কয়টা হইতে পারে? 3টা। শিং মাছ কত করে ভাই? 350 টাকা কেজি। শিং মাছ 350 টাকা কেজি। রুই এটা কত কেজি হইতে পারে? 10 কেজি। কেজি কত করে বিক্রি করেন? 400 টাকা কেজি। ধরেন বিক্রি হয়ে গেলে তো গেল, না হলে কয়টা পর্যন্ত থাকেন এদিকে বাজারে? মানে কেউ যদি আসে কিনতে, কয়টার মধ্যে আসলে কিনতে পারবে? 9টা সাড়ে 9টার মধ্যে আসলে পাবে। ভাই তেলাপিয়া কত করে কেজি? 120 টাকা। কেজিতে কি একটা বা দুইটা? কেজিতে কয়টা হয়? 2টা। বড় বড় তেলাপিয়া 120 টাকা কেজি। রুই মাছ আছে, স্বাভাবিক ভাবে আপনার বাজার কয়টা পর্যন্ত থাকেন? বিক্রি যদি আগে হয়ে যায় চলে যান।
তিনটা মাছ 5 কেজি 100 গ্রাম। ভাই ইলিশ এগুলো কত করে কেজি? কেজি কত করে? 1500 টাকা কেজি। দেড় থেকে 2 কেজি ওজনের ইলিশ 1500 টাকা কেজি।300 কেজি 300 কেজি পাঙ্গাস কত করে কেজি? 170 টাকা কেজি। একটাতে কয় কেজি হইতে পারে? পাঁচ কেজি থেকে 5.5 কেজি 170 টাকা কেজি। বাজারে গেলে যে এর থেকে আরো দাম বাড়ে, কারণ কি? আপনাদের এখানে তো কম।